হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রস্তাব ছিল সবাইকে মাঘে রমজান এসে দেখছে। সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। আমার ভিডিওটি ভালো লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে দেখা যাক আজকে সারাদিন কিছু কিটাকি কাজ করছি। এখানে কই মাছ ধুয়ে পরিষ্কার করে বিছিয়ে রেখেছি, এগুলো আমি সেহরিতে রান্না করব। আর গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেহরির জন্য, গরুর মাংসটা ভুনা করব। এখন আমি একটু জিরা ভেজে নিচ্ছি পাউডার করার জন্য। অল্প আছে চিড়াটি বেজে নিচ্ছি, পেঁয়াজ আঁচ দিলে চিড়াটি চলে যাবে। ধীরে ধীরে চিড়াটি বেজে নিচ্ছি, ভাজা শেষ। তাওয়ায় রাখছি না, একটি প্লেটে ঢেলে দিচ্ছি, নইলে পুড়ে যাবে তাওয়ার গরমে। একটু আমি নড়াচড়া করে নিচ্ছি যাতে গরমটা চলে যায়। পাউডারটা আমি মাছের তরকারি দিলে মাছের সব আইটেমে আমি ভাজা জিরা পাউডারটা ইউজ করি, অনেকটা স্বাদ বেড়ে যায়। এটা আপনারা 2 মাস রাখতে পারবেন। ডাটা শাক, বোয়া ডাটাগুলো বাঁচতেছে, এগুলো খুব কচি ডাটা, খেতে খুব ভালো হবে। চিংড়ি কি হাড় চিকেন দিয়ে খেতে খুব ভালোই লাগে এগুলো। এখন ইফতারের জন্য কিছু পুকি ঠাকি ভাজা পোড়া করতেছি। এখানে পেঁয়াজও বাঁচতেছি, তেলে মুড়ি মাখাটা দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। করে কাঁচামরিচ কেটে মিশে যাতে ছোলা বানাতে মায়ের ভালো লাগে। ধনে পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি, মুড়ি মাখার টেস্টটা অনেক বেড়ে যাবে সরিষার তেল আর ধনে পাতা। সময় খেতে অনেক ভালো লাগে মুড়ি মাখাটা। আর ইফতারের টেবিলটা রেডি হয়ে গেছে, তাই হালকা পাতলা আজকে টেবিল খাবারগুলো আমাদের মৌমি অপেক্ষা।
পাক্কা করতেছে ও রোজাই রাখছে। টেবিলে অনেকগুলো আইটেম আছে, এখানে আছে পায়েস, চানা ভুনা, পেঁয়াজু, ফ্রান্স ফ্রাই, পাতলা খিচুড়ি, সাদা ভাত, একটা মাছের তরকারি, আরো অনেক কিছু। ইফতার শেষে মৌমি খেলা করতেছে ও কাঠ দিয়ে বানাবে একটি ঘর, তাই খুব মনোযোগ সহকারে।